আসসালামু আলাইকুম। আজকে রং মিস্ত্রির কাজগুলো দেখাবো এবং রং এর যা যা লাগছে টোটাল এই ঘরটা রং করতে আমাদের প্রায় 4000 টাকা লেগে গেছে। মিস্ত্রিকে দেওয়া হয়েছে 1400 টাকা, আর সব রং এবং ব্রাশ আমাদের তবু কিনা লাগে নাই, কারণ উনি ব্রাশ নিজেই নিয়ে আসছিল এবং যেটাই যে দিয়ে ই করতেছে পোর্টিং দিতেছে এটা ওনার কাছে ছিল। আপনার রঙের কাজ করার সময় অবশ্যই ওনাদের সাথে এটা বলতে পারেন যে ব্রাশ যদি আপনাদের থাকে তাহলে আর আমাদের কেনার প্রয়োজন নাই, তখন ওনারাই বলে। দেখেন উনি পুরোটা হাতে করতেছে। তো ইন্টেরিয়র ডিজাইনে অনেকে আসলে দোকানের স্টিকার ইউজ করে, আপনি স্টিকারও ইউজ করতে পারেন, আমরা স্টিকার ইউজ করি নাই, কারণ এটা আমাদের পজিশনটা একেবারে আমাদের নিজস্ব, এই জন্য আমরা একেবারে কালার করে নিচ্ছি। তবে স্টিকার করলেও নতুন মাত্রা যোগ হয়, অনেক স্টিকার করে দেখেন আমাদের অলরেডি কালার করা শেষ, ভেতরে অনেক সুন্দর হয়েছে। তো যদি কেউ ওইভাবে করে নিতে চান অবশ্যই মিস্ত্রির সাথে ব্রাশ বা বিভিন্ন কিছু ওনাদের সাথে আর ভালো মানের রংটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার টাকা একটু বেশি লাগলেও জিনিসটা অনেক সুন্দর হবে। আমাদের দেখেন রং করার আগে এবং রং করার পরে একেবারেই অনেক পরিবর্তন হয়ে গেছে, এবং জানেন যে আমাদের এই ভিডিওগুলো ইন্টেরিয়র ভিডিওগুলো এইভাবে আপনাদের তারফিনি দেখেন সব কিছু রং টং যা আছে। এ ছিল ছোট একটা ভিডিও, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে, আল্লাহ হাফেজ।